ভোটের ময়দানে নেমে পড়েছেন সকল প্রার্থীরা এবং লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে গেছে গতকালকে। এবং ভোট প্রচারে বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন রবিবাসরীয় সকালে, প্রচারে বেরিয়েছেন তিনি এবং সেখানে গিয়ে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারছেন তৃণমূল প্রার্থী। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে গতকালই এবং রবিবাসরীয় সকালে প্রচারে দেখা গিয়েছে একাধিক নেতৃত্বকে। সরাসরি প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। স্বরূপ, সেখানকার মানুষজন কি বলছে, কতটা সাড়া মিলছে এই প্রচারে? একেবারে দেখো, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্র কংগ্রেস প্রার্থী অরূপ চায়ের দোকানে আড্ডা, অর্থাৎ চায়ের দোকানে আড্ডা মানে গরম চায়ে চুমুক, গরম চায়ে চুমুক দিতে দিতে মানুষের সাথে জনসংযোগ করা, এটাই মূলত রবিবাসরীয় সকালে হাতিয়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। আমি দেখাবো এখানে মানুষ, প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছেন যারা মূলত আজকের অরূপ চক্রবর্তীর সাথে, অর্থাৎ তৃণমূল প্রার্থীর সাথে জমাটি আড্ডার মধ্য দিয়ে নির্বাচনী আলোচনা, জনসংযোগ, এই বিষয়গুলো মূলত করতে চাইছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এখানে যারা মানুষজন রয়েছে, অরূপবাবু সকালবেলায় এসেছেন, কতটা আপনাদের আবেগ কাজ করছে, কিভাবে আড্ডা মারছেন আপনাদের সাথে? দেখুন, লোকসভা প্রার্থী হওয়ার পরে এখানে চায়ের আড্ডায় অরূপদা হয়তো প্রথম বসলো, কিন্তু অরূপদা এখানে প্রায় দিন আসে, আমরা এখানে বসি, আড্ডা মারি, অরূপদার নিজের স্বাভাবিক জীবনের মতন আমাদের সাথে বসে মানুষের সাথে যোগাযোগ করে আমরা ভোটের পরে অরূপদাকে প্রথম পেয়ে আপ্লুত। আমি এখানে কথা বলবো যে অরূপবাবু এসেছেন আপনাদের সাথে চায়ের ঠিকই আড্ডা মারছেন, গল্প করছেন, কি গল্প হচ্ছে? এই চায়ের আড্ডা হচ্ছে আর গল্প হচ্ছে, দিদির গ্যারান্টি তো না। তবে অরূপদা আজকে নয়, কিন্তু মাঝে মাঝে এখানে চায়ের আড্ডায় আসে, এটা মানে এরকম নয় যে ভোট এলো বলেই এলেন উনি, উনি এখানে প্রায়ই আসেন, আসে আসতে যাওয়ার পথে একবারে দাঁড়িয়ে গেল, কেমন আছিস, খোঁজ খবর নেয়, অনেক মানুষের উপকার হয় তাতে, তার সমস্যাগুলো বলে দিতে পারে, কাজটা হয়ে যায় অরূপদার। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সাথে কথা বলবো, এখানে উনি রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব যে এই রবিবারের সকালটা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, কারণ ভোট, বাঁকুড়ার ভোট অনেকটা দেরিতে, সমস্ত প্রার্থীর কাছে প্রচুর সময় রয়েছে, মানে একদম মাইক্রো লেভেলে পৌঁছে যাওয়ার মতন প্রচার, অর্থাৎ প্রত্যন্ত গ্রাম বুথ স্তরে প্রচার করতে পারবেন প্রার্থীরা, মূলত যেহেতু মানে ভোট, বাঁকুড়ার ভোট অনেকটা দেরিতে। অরূপবাবু, যেটা হচ্ছে যে বাঁকুড়ার ভোট অনেকটা দেরিতে, তো একটা বাড়তি অ্যাডভান্টেজ, একটা বাড়তি অ্যাডভান্টেজ, একটু সময় পেলাম আমরা, একটু সময় পাওয়া গেল, ঠিক আছে, একটু তাড়াহুড়ো করে করতে হচ্ছে, তাড়াতাড়ি হলে আমাদের একটু পিছনের দিকে হচ্ছে, কিন্তু বাজে হয়েছে একটা জিনিস যে একদম প্রচণ্ড গরমে করে দিল, এটা ঠিক জাস্টিফিকেশন হলো না। বাঁকুড়া পুরুলিয়া উত্তপ্ত তপ্ত জায়গা, এই জায়গায় ভোটটা আগে হলে কি মানুষ সুরায় শান্তিতে ঠান্ডাতে ভোটটা দিতে পারত, এটা মানুষের উপর প্রচন্ড কষ্ট হবে, বুঝি আপনি, দুটো পর্যন্ত হয়তো ভোট হবে, পাঁচটার পর লাইন পড়বে, এমন অবস্থা হচ্ছে। বলছি, প্রথমবার রাজনৈতিক ময়দান থেকে সরাসরি ভোটের ময়দানে জেলা পরিষদ থেকে প্রার্থী, তারপরে তালডাংরা বিধানসভা থেকে লড়াই, এবার লোকসভা থেকে লড়াই, তৃতীয়বারের লড়াইয়ের সম্মুখীন আপনি? দেখুন, লড়াই তো মানুষের উপর নির্ভর করে, মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা থাকে, মানুষ যদি মনে করে কাজ করতে পারবো, আমি আমি জেলা পরিষদে যেমন বাঁকুড়া জেলায় উন্নয়নের কাজ করেছিলাম, ঝাঁ চকচকে রাস্তা হয়েছে, পর্যটন কেন্দ্রগুলো ভালো হয়েছে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে, আমার 16,000 শিল্পী ভাতা পেয়েছে, এই কাজগুলো মানুষের করতে পারলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকে, তো আমি কাজ করার মানুষ, আমি কাজ করব, আমি আশা করছি মানুষ আমাকে পছন্দ প্রার্থী হিসাবে গ্রহণ করবে। ভোটের লড়াইয়ে, ভোটের সুভাষবাবুর থেকে এগিয়ে, সুভাষবাবু তিনবার লড়াইয়ে সামিল হয়েছেন আপনার বিরুদ্ধে, যিনি বিজেপি প্রার্থী, আপনিও তিনবারের লড়াইয়ে সামিল হয়েছেন, দুবার জিতেছেন, এবারের লড়াই, এবার লড়াইটা ভালো লড়াই হবে, কারণ কি, উন্নয়ন ভার্সেস অনুন্নয়নের লড়াই, আমি উন্নয়ন যেভাবে হয়েছে বাংলায় বা আমরা নিজেরা যে সমস্ত উন্নয়ন করেছি তাতে উন্নয়নের পক্ষেই মানুষ ভোটটা দেবে, আর আমার প্রতিদ্বন্দ্বীরা তো বিজেপি দলের লোক, ওরা হাওয়াতে জিতেছিল এবং অনেকে আশা করে বিজেপিতে গেছিল যে চাকরি পাবো, 15 লক্ষ টাকা পাবো, কিছু তো পায়নি। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যারা বিজেপি দলটা করতে গেল তারা রাজনৈতিক সম্মানটুকুও পায়নি। আজকে যে ক্ষোভ বিক্ষোভ বিজেপির মধ্যে অন্য কোনো কারণ নেই, তাদের মধ্যে ক্ষোভ, তারা রাজনৈতিক সম্মান পায়নি, দলটা করে একেবারে জমে উঠেছে। আপাতত ধন্যবাদ তোমাকে।